প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসা বাড়িতে আপনারা কিভাবে সার্কিট ব্রেকার চেঞ্জ করবেন। এখন প্রত্যেকটা বাসা বাড়িতে এখন কারেন্ট আছে, তো সেখানে হালকা পাতলা ডিস্টার্ব সবার হবেই। এইটা হচ্ছে যে আমাদের মেন ডিবি বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড যেটা বলে আর কি, এটা আমাদের মেন ডিবি বোর্ড। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কারেন্ট আছে, কিন্তু আপনি আপনার ফ্ল্যাটে আপনার রুমে কারেন্ট পাচ্ছেন না। তার কারণ হচ্ছে যে অনেক সময় হতে পারে শর্ট সার্কিটের কারণে বা যে কোনো কারণে, থান্ডারিং এর কারণে আপনার এই সার্কিট ব্রেকারগুলো নষ্ট হয়ে যায়। তো এই বিষয়ে মানে আপনি নিজের কাজটা অন্তত নিজে আপনারা কিভাবে করতে পারবেন, এটা আমি আপনাদের কাছে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই সার্কিট ব্রেকারটা আমার নষ্ট হয়ে গেছে আর কি। তো এই সার্কিট ব্রেকারটার মূলত দুইটা করে পয়েন্ট থাকে, একটা হচ্ছে ফেজ পয়েন্ট, আর একটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তো দুইটা সার্কিট ব্রেকার একসাথে করা আছে, এটা আছে নিউট্রাল সার্কিট ব্রেকার, এটা ফেজের সার্কিট ব্রেকার। তো আমার এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউট্রালের যে সার্কিট ব্রেকারের যে সাইডটা আছে, এই সাইডটা নষ্ট হয়ে গেছে। তো এই সাইডটা নষ্ট হওয়ার কারণে আমি ইমার্জেন্সি হিসাবে এটার, মনে করেন যে নিউট্রালটা নিয়ে, মেন নিউট্রালটা নিয়ে যে আমার সার্ভিস লাইনের নিউট্রাল যেটা আছে ওইটাতে জয়েন্ট করে দিছি। তো আমার আপাতত ওই কাজটা চলছে আর কি। তো এখন পরবর্তীতে আমি আবার সার্কিট ব্রেকার একটা নতুন করে কিনে নিয়ে আসছি, ওই সার্কিট ব্রেকারটা এখন এটা এখান থেকে খুলে দিয়ে ওই সার্কিট ব্রেকারটা এখানে লাগাই দিব। তো ঠিক আছে, দেখতে থাকেন কীভাবে আমরা সার্কিট ব্রেকারটা চেঞ্জ করব। প্রথমে খুব সাবধানতার সাথে আমরা যে লাইনটা লাগানো আছে, মানে শর্ট করে দেওয়া আছে, ওই লাইনটা সুন্দরভাবে মানে খুবই সাবধানতার সাথে খুলে নিব। এটা খোলার জন্য অবশ্যই প্লাস ইউজ করব। এটা হচ্ছে আমাদের মেন তার, যেটা মিটার থেকে সার্কিট ব্রেকারে আসছে। এই তারটা অবশ্যই আমরা খুব সুন্দরভাবে সাবধানতার সাথে রাখবো, এটাতে কারেন্ট আছে। এখানে এখন কারেন্ট নাই, এটা আপনি ইজিভাবে ইউজ করতে পারেন, খুলতে পারেন, ধরতে পারেন, সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্কিট ব্রেকারের এক সাইডটা পুড়ে নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার ওইটা লাইন পায় না আর কি। তো আমরা এখন এইটা চেঞ্জ করব। আরেকটা বিষয় আছে, আপনারা সার্কিট ব্রেকার যখন চেঞ্জ করবেন অবশ্যই খেয়াল করবেন যে এই যে সার্কিট ব্রেকারে অ্যাম্পিয়ারটা লেখা থাকে। এখানে 63 অ্যাম্পিয়ার বা 64 অ্যাম্পিয়ার এখানে লেখা থাকবে, ওইটা দেখে সেম কোয়ালিটি সার্কিট ব্রেকার নিয়ে আসবেন। আমি যেমন নিয়ে আসছি, এটা হচ্ছে ক্লিকের, বর্তমান বেশ ভালো একটা সার্কিট ব্রেকার, এটা ক্লিকের সার্কিট ব্রেকার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে 63 অ্যাম্পিয়ার C63, এটাকে অ্যাম্পিয়ার হিসেবে ধরা হয়, এটা 63 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। এটা আমি এখন আমার ওইটা রিপ্লেসে এখানে লাগাই দিব। তো লাগানোর আগে আমরা আমাদের যে সার্ভিস লাইন আছে সেই সার্ভিস লাইনের তারটা অবশ্যই একটু ভালো করে পরিষ্কার করে নেব। যদি দেখি বেশি সমস্যা, মানে তারটা বেশি কার্বন জমে গেছে বা কালো হয়ে গেছে, তাহলে পরিষ্কার করে নিব। এটা আপনারা ধরে কাজ করতে পারেন, এটাতে কোনো লাইন নাই এখন বর্তমান। আপনার ঘরে যদি
আইপিএস বা ইউপিএস চালু না থাকে তাহলে এটা আপনি ধরে কাজ করতে পারবেন, কিন্তু আপনার ঘরে যদি আবার আইপিএস বা ইউপিএস থাকে তাহলে এই লাইনটাও ধরা কিন্তু বিপজ্জনক। আমার দুইটাই সার্ভিস, তার দুইটা ইউনিটের একসাথে আর কি, সুন্দর করে তারটা একটা অপরের সাথে ভালো করে পেঁচাই দিব। এটা অবশ্যই খুব সুন্দর করে টাইট দিয়ে দিব, এটা লুজ কানেকশন থাকলে পরে এটা স্পার্ক করবে, স্পার্ক করে আবার নষ্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে টাইট হয়েছে। এখন আমরা যে মেন সার্ভিস লাইনের যে কেবেলগুলা এগুলো একটু ভালো করে দেখবো কি অবস্থা। কিন্তু দর্শক, যাদের কারেন্ট নিয়ে কাজ করার টুকটাক অভিজ্ঞতা নাই তারা অবশ্যই এটা ধরবেন না, তার কারণ এটা খুবই বিপজ্জনক, এটা হতে পারে আপনার মৃত্যুর কারণ। এটা এখন আমরা এই ফেজটা অর্থাৎ এই লালটা, লাল তার যে সার্কিট ব্রেকারের যে লাইনটাতে দেওয়া হয়েছে ওই ব্রেকারটাতে নিচেই দিয়ে দিব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এটা এখন ফিটিং করে নিয়ে নিতে পারি, ফিটিং করে নিব। ফিটিং করার আগে আপনার এটা হালকা একটু লুজ দিয়ে নিব, তাহলে বোর্ডের সাথে আমরা টাইট করে নিতে পারবো। এবার আমরা সার্ভিস ধার দুইটা আস্তে করে সার্কিট ব্রেকারের লাইনে দিয়ে এখন স্ক্রুটা টাইট করে দিব। এখন আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা একটা টেস্টার দিয়ে চেক করে নিব যে এখানে এই ফেজ লাইনে ফেজটা ঠিক মতো আসে কিনা, এরপর আমরা সার্কিট ব্রেকারটা অন করে দিলে পরে আমাদের লাইন ওকে। তো এই ছিল আজকের ভিডিও, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন,
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।